सूर्यवंशी वो पागल सिनेमा सुनती सीएम सूर्यवंशी नाम सुनती सूर्यवंशी के पागल बोले थे। आई थिंक सीएम एर नाम सूर्यवंशी चार पांच बार भूल ही उच्चारण कर तर नाम सुनती सीएम एकदम फायर मुडे चले जाए। হেলিকপ্টার যেখানে ল্যান্ড করছে সেখানে একটা সাদা রঙের এইচি লেখা রয়েছে, কিন্তু তার পরের সিনেতে ক্যামেরা দ্বিতীয় পরিচ্ছন্ন ভিউ নিলে সেটা কালার বদলে সম্পূর্ণভাবে হলুদ হয়ে যায়। আর এই মুহূর্তে এইচ লেখাটার সামনে একটা লম্বা লাইন রয়েছে, কিন্তু তার পরের সিনেতেই ওপর থেকে ড্রোন শট নিলে ওই এইচ লেখার স্টাইলটাই বদলে যায় এবং ওই লম্বা লাইনটা পুরোপুরিভাবে গায়েব হয়ে যায়। এই মুহূর্তে হেলিপ্যাডের আশেপাশে এমনকি দূর দূর পর্যন্ত কোনো রকম গাড়ি দেখা যায় না, কিন্তু যে মুহূর্তে সূর্যবংশী হেলিকপ্টার থেকে নেমে সামনে দিকে এগিয়ে আসে তখন একটা দুটো না এতগুলো গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বাহ, এই মেয়েটা যখন সেলফিটা নিচ্ছে তখন রিয়াজের ডান হাতের লোকেশনটা ভালো করে দেখুন, কিন্তু ক্যামেরার সাইড থেকে ভিউ নিলে রিয়াজের ডান হাতের লোকেশনটা পুরোপুরিভাবে বদলে যায়। বাজারে উপস্থিত সমস্ত লোকগুলোর মধ্যে এই লোকটা একদম চিল, তার পেছনে এত বড় বম ফেটে যায় সে কোনো রকম ভূক্ষেপ না করে বিন্দাস শপিং করতে থাকে। লাল গাড়িটা যখন পাল্টি খায় তখন গাড়ির এই সাইডে আয়নাটা একদম ভেঙে যায়, কিন্তু তারপরে যখন গাড়িটাকে আবার দেখানো হয় তখন ওই আয়নাটাকে একদম ঠিকঠাকই দেখা যায়। সূর্যবংশী রিয়াজের পেছনে ছুটতে ছুটতে এই ছাদ থেকে এই ছাদে লাভ দেয়, আর যে মুহূর্তে লাভ দিচ্ছে তখন তার সামনের ছাদে তো দূরের কথা, দূর দূর অব্দি যতগুলো ছাদ দেখা যাচ্ছে কোনো ছাদেতেই রিয়াজকে দেখাই চায় না, কিন্তু তারপরে হঠাৎ করে তার সামনের ছাদেতেই রিয়াজকে থাকতে দেখা যায়। এই সিটাতে যে ছাদটাতে উঠছে সেই ছাদের উপর একটা কালো রঙের জলের ট্যাঙ্কিকে থাকতে দেখা যায়, কিন্তু তারপরেই হঠাৎ করে ওই ট্যাঙ্কিটা ওই ছাদ থেকে পুরোপুরিভাবে গায়েব হয়ে যায় এবং তারপরে হঠাৎ করে আবার ওই জলের ট্যাঙ্কিটা ওখানে ফিরেও চলে আসে। লল, রিয়াজ এখানে গাড়ি নিয়ে ফুল স্পিডে পালিয়ে যায়, তারপরে সূর্যবংশী এমন একটা গলিতে ঢুকে যায় যে রিয়াজের অনেক আগেই রিয়াজের গাড়ির সামনে পৌঁছে যায়। শুধুমাত্র সে একা না, তার ফুল টিম তার সঙ্গে পৌঁছে যায়। বাহ, ওয়াও, এখানে এই গাড়িটাকে থামানোর জন্য গাড়ির টায়ারে গুলি করা হয়, কিন্তু সবথেকে মজার ব্যাপার হলো এটাই, গাড়ির টায়ারে গুলির বদলে একটা পেরেককে লেগে থাকতে দেখা যায়। এই মুহূর্তে সূর্যবংশীর ডান কানে একটা এয়ারপড রয়েছে, কিন্তু তারপরে হঠাৎ করে তার ডান কান থেকে ওই এয়ারপডটা গায়েব হয়ে যায়। লোকো ইয়া পৌঁছনে কিতনা বক্ত লাগেগা স্যার, হম রাস্তে মে হ্যায় লেকিন কম সে কম 20 মিনিট লাগেঙ্গে। বিমান বলে যে এখানে আসতে তার 20 মিনিটের মতো টাইম লাগবে, কিন্তু 20 মিনিট হওয়ার আগেই সে এখানে এসে পৌঁছে যায়। এই জায়গাতে বিলাল চায় নিজের জীবন নিয়ে নিতে, তবু সে পুলিশের হাতে ধরা দেবে না, আর পুলিশ চায় বিলাল যেন জ্যান্ত ধরা পড়ে, আর পুলিশ চাইলেই বিলালকে জ্যান্ত ধরতে পারতো, কারণ বিলাল যে হাত দিয়ে তার বন্দুকটা কপালে ঠেকিয়ে রেখেছে পুলিশ চাইলেই সে হাতে আরামসে সেতে সেতে গুলি চালিয়ে নিতে পারতো, আর বিলাল তাহলে নিজের জীবনটা নিতেই পারতো না। এত বড় একটা বম ব্লাস্ট করার পরে মাটিতে এবং এত দূরে দাঁড়িয়ে থাকা দুটো পুলিশ আকাশে উড়ে যায়, তার সত্ত্বেও ওর একদম পাশে ওই টাওয়ারে থাকা পুলিশটার কোনো কিচ্ছুই হয় না। সূর্যবংশী রিয়াকে তার জন্মদিনে গিফট দেবে এবং সারপ্রাইজ করবে বলে একটা নির্জন মেলাতে নিয়ে আসে, কিন্তু তারপরে হঠাৎ করে আকাশে বিদ্যুৎ চমকাতে আরম্ভ করে এবং বৃষ্টি নেমে যায়, আর যার ফলে রিয়া গিফটটা পাওয়ার বদলে গিফটটা সূর্যবংশী পেয়ে যায় এবং তার সঙ্গে আমরাও ছিটে ফোঁটা পেয়ে যাই। লাল, এই যখন জলের মধ্যে জেট স্কিটা চালাচ্ছে একদম সিধা সিধা চালাতে থাকে, আর যার ফলে সূর্যবংশী তাকে আলুর বস্তার মতো ওখান থেকে তুলে নেয়, আর সব থেকে বড় কোয়েশ্চেন হলো এটাই, সে কোন কোম্পানির জামা পরে, যেখানে জামাটা তো ছেঁড়া দূরের কথা, জামার একটা বোতাম অব্দি ছেড়ে না, আর সে যদি এই জেট স্কিটাকে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে চালাতো তাহলে সে আরামসে বেঁচে যেত, কারণ হেলিকপ্টার এত সহজে টার্নিং নিতে পারে না। যখন এদিকে মারার অভিনয় করা হচ্ছে ফার্স্টে যখন একটা সানিনেল ওয়ালা ইফেক্ট দেয় তখন শুনতে পায় না, যখন রিয়েল ইফেক্টটা দেয় তখনই শুনতে পায়, আর ফার্স্টে যখন পিতাজি বলে সেটাও শুনতে পায় না, যখন আব্বু বলে ঠিক সেই মুহূর্তে শুনতে পায়। বাহ, সিম্বা এখানে দরজাটা ভেঙে একটা জবরদস্ত এন্ট্রি মারে, আর সবথেকে মজার ব্যাপার হলো এটাই, সে গাড়ির একদম সামনে বসে আছে এবং তার পাটা গাড়ি থেকে অনেকটা বাইরে বেরিয়ে আছে, তাহলে হিসাবে এটা দাঁড়ায় যে তার পাটা গেটে লাগার ফলে দরজাটা এরকম ভেঙে চুরমার হয়ে যায়। লল, সিম্বা মুক্তারের গলায় এই চেনটা বেজিয়ে ধরার পরে তার হাতে একটুখানি চেন বেঁচে আছে, কিন্তু ক্যামেরা দ্বিতীয়বারের জন্য ভিউ নিলে ওই একটুখানি চেনই এতখানি লম্বা হয়ে যায়। আর সিনেমার এই সিনটা আমার না সকলেরই মন জয় করে নিয়েছে, কারণ আমি গর্বিত, আমি একজন ভারতীয়। আর এখানে প্রতিটা বম 5 মিনিট অন্তর অন্তর ফাটার কথা ছিল, কিন্তু যখন গাড়িগুলো একসঙ্গে জলে ফেলে দেওয়া হয় তখন সমস্ত বমগুলো একসঙ্গেই ফেটে যায়। বাহ, আর এখানে রিয়া মানে ক্যাটরিনা কাইফের মুখের এক্সপ্রেশন দেখে মনেই হয় না যে তাকে 40 জন আতঙ্কবাদী বন্দী করে নিয়ে আসছে, তার এখানের মুখের এক্সপ্রেশন এবং পুরো সিনেমা জুড়ে মুখের এক্সপ্রেশন পুরোপুরি হুবাহুব সেম, জাস্ট কোনো রকম ফারাক নেই। আর এই জায়গায় আমাদের সিংহম ভাইয়ের এন্ট্রিটা একদম জবরদস্ত ছিল, কোনো রকম কথা হবে না, সে এত বড় একটা মিসাইলকে জাস্ট একটু কানটা হেলিয়ে পুরোপুরিভাবে ইগনোর করে দেয়, আর এই মিসাইলটা একটা গাড়িকে উড়িয়ে দিতে পারে কিন্তু সিংহম ভাইয়ের কোনো কিচ্ছুই ছিঁড়তে পারে না। বাহ,
এরা যখন তিনজন একসঙ্গে গুলি চালাচ্ছিল তখন বারান্দায় দাঁড়িয়ে থাকা সমস্ত আতঙ্কবাদীগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছিল। এরা চাইলে এই তিনজনকে একবারই টপকে দিতে পারত। আর এখানে 40 জন আতঙ্কবাদীর মধ্যে প্রথমেই 2 জন টপকে যায়, পরে থাকে 38 জন। আর তারপরে কিছু লোককে বোম দিয়ে উড়িয়ে দেওয়া হয়, আর তার সত্ত্বেও এরা 3 জন মেরেই যায়, কোনোরকম শেষ হওয়ার নামই নেই। যেন 40 নয় এরা 400 জন ছিল। সিম্বা এখানে একটা লোকের জন্য একটা গুলি ইউজ করে, কিন্তু এখানে যখন রিয়াজকে মারতে যায় সে লাগাতার হিট করতে থাকে, কিন্তু তার একটা গুলিও এম হয় না। আর এইরকম বাজে এম সিম্বার ভাবাই যায় না। আর এইভাবেই চলতে চলতে সিনেমাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। আর আমি পার্সোনালি ভাবে সিম্বা, সিংগাম এবং সূর্যবংশী সকলেরই আমি বিগ ফ্যান। তার সত্ত্বেও এই সমস্ত কিছু ভিডিও মজার জন্য। আর আজকের ভিডিও এইটুকুই, আবার পরের দিন ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আর তুমি যদি আমাদেরকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ভিডিওর নিচে যাও, লাল সাবস্ক্রাইব বাটনে হাত দিয়ে সাবস্ক্রাইব করো এবং তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, যাতে তুমি আমাদের আপলোড ভিডিওর একটা ভিডিও মিস না করো। থ্যাংক ইউ, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।